নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি লক্ষ্মী পুজোর ভোগের খিচুড়ি রান্না করে দেখাবো। এখানে দেখো বন্ধুরা, মুগ ডাল আছে, এখানে গোবিন্দভোগ চাল আছে, এখানে ঘি আছে, সর্ষের তেল আছে, একটু চিনি আছে, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, আদা বাটা আছে, কাজু আছে, গরম মশলা আছে, আর এখানে ভাজা মশলা আছে। আমি ভাজা মশলাটা তৈরি করেছি, জিরে আছে এর মধ্যে, মৌরি আছে, তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ, সমস্ত কিছু দিয়ে আমি ভেজে নিয়েছিলাম কাঠখোলায়। তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটা। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইটা গরম হয়ে গেছে, প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নেব। ডালটা থেকে যতক্ষণ না সেন্ট বের হয়, ভাজার একটা সেন্ট হয় ভালো, সেই সেন্ট না বের হওয়া পর্যন্ত আমি ডালটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, ডালটা আমার হালকা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, ডালের থেকে একটা সুন্দর একটা ভাজার সেন্ট বেরিয়েছে। এবার আমি ডালে জল দিয়ে দিচ্ছি। ডালটাকে একটু সেদ্ধ করে নেব প্রথমে। ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি হাঁড়িতে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এপাশে কড়াইয়ে আমি অন্য কাজটা করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে আদাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দেবো শুকনো লঙ্কা, তেজপাতা পাঁচফোড়ন, আর গোটা লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হবে ভালো করে যতক্ষণ পর্যন্ত লঙ্কা তেজপাতাটা একটু কালচে কালচে ভাব না আসা পর্যন্ত ফোড়নটা ভাজা করে নেব। এবার আমি চালটা দিয়ে দেবো, গোবিন্দভোগ চালটা। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, ঝালটা যার যার স্বাদ মতো দেবে। এবার আমি চিনি বাদাম আর কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে। জল দিয়ে দেবো। ডালটা আধ সেদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে এবার চালটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার ডাল চাল
সব কিছুই গলে গেছে ঠিকঠাক নামানোর মতন হয়ে গেছে আমার খিচুড়িটা এবার আমি নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিয়ে দেব এবার নাড়িয়ে নেব ভালো করে একটু ঘি দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা দিয়ে দেবো লাস্টে তাহলে রেডি আমার ভোগের খিচুড়ি দেখো বন্ধুরা আমার ভোগের খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ আজকের মতো টাটা বাই বাই আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ